কিছুটা ডেঞ্জার ছিল, আউটসাইড ছিল মানে। তারপরে আমি দাঁড়ানোর পরে অনিয়ল হয়েছে, অনিয়লের পরে আমি সামনে আগাইয়া দেখি যে হোম সিগন্যাল, জি সিগন্যাল হয়েছে এবং আর সিগন্যাল হয়েছে। এরপরে আমি গাড়ি ঢুকছি, ঢুকতে গিয়ে দেখি যে আমার এক নম্বর এবং দুই নম্বরের দিকে আমার গাড়ি ঢুকতেছে। পরে সাথে সাথে আমি ব্যাক করাই এবং সামনে তাকাই, দেখি যে ফোর ডাউন, এক নম্বর লাইনে দাঁড়ানি। মূলত যে আমার ভুল হয় নাই, তারপরও এ জায়গায় গাড়ি ব্যাক করাইতে হলে মাস্টারের মেমো দরকার। মাস্টারের প্রয়োজনীয় আইন অনুসারে মেমো দেয় নেই, এই জন্য আমি ব্যাক করতে পারিনি, এই জন্য গাড়ি মারতেছি। এতে করে মানে কোন কোন লাইন বন্ধ আছে এখন? এখন আপাতত মূল হয়েছে সিলেট এবং ঢাকা চট্টগ্রাম, শুধু ঢাকা চট্টগ্রাম ডাউন লাইন ওপেন আছে, আপ লাইন ওপেন আছে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আবুতাল্হা, ALM ঢাকা লোকেশন। সিগন্যালের সমস্যার কারণে একটা মালগাড়ি একই লাইনে ঢুকে পড়ার কারণে এখানে কোন গাড়ি বের হইতে পারতেছে না, সিগন্যাল ত্রুটি থাকার কারণে আমি বাইরে যাচ্ছি। চট্টগ্রাম সিলেট, সিলেট চট্টগ্রাম দুই দিকে ট্রেন লাইন আপাতত বন্ধ আছে গাড়িটার কারণে। আপনার নাম পরিচয়? কবির আহমদ ভুঁইয়া, ALM2 আকরণ হোসেন। চার নাম্বার লাইনে 785 বিজয় ছিল, যেটা ময়মনসিংহের উদ্দেশ্যে যাবে, আর ডাউনে 604 বাইপাস স্টেশন সাইড আসছে, আমি ওইটা আউটসাইড রাখছি। বিজয় ইন্টারসিটি ট্রেন, এজন্য বিজয়কে আমি আগে লাইন ক্লিয়ার দিয়ে দিছি। বিজয় যাবে, তারপরে বিজয় গেলে আমি এটা পাস বা ছয়ে যে কোনো একটা গুডসের লাইনে আমি 604 নিব। এরপরে দেখলাম যে অটোমেটিকলি 604 এক নম্বরে সিগন্যাল কোনো একে দিয়ে সিগন্যাল দেওয়া ছিল না, উইদাউট সিগন্যালে সে আগাইতেছে। তো সংঘর্ষ এড়ানোর জন্য আমি আমার স্টাফরে আগে জানাইছি, তারপরে নিচ থেকে যে GRP পুলিশ যারা আছে ওনারাও গিয়া এলএম সাহেবরে দৌড়ায় গিয়া ওই এলএম সাহেবরে কন্ট্রোল করছে আর কি। পরে এলএম সাহেব থামছে। আর এদিকে টেলবোর্ড, যেটা ফোর ডাউনের টেলবোর্ড আর ওইটার ইঞ্জিন প্রায় অনেক দূরত্ব ছিল, এটা এখানে কোনো মুখোমুখি সংঘর্ষ হওয়ার কোনো মুখোমুখি তো প্রশ্নই ওঠে না, মানে এটার যে টেলবোর্ডে লাগবে এটা অনেক দূরে ছিল, কোনো সংঘর্ষের কোনো ইয়ে হয় না। কিন্তু কর্ণপুলি পিছন দিয়ে যদি এটা আসতো এক নাম্বার, তাহলে পিছন দিয়ে সংঘর্ষ দিয়ে এটা আসলে না, আসলে তো এটা হইলো পরের কথা, কিন্তু প্রাথমিকভাবে এটা কন্ট্রোল করতে পারছে, কোনো সমস্যা হয় নাই। আপনার নাম পরিচয়? আমার নাম হাইউল ইসলাম, CSM আখাউড়া। এই যে মেমো এখন এইমাত্র পাইলো পায়া, গাড়ি এখন এইমাত্র পিছাইতেছে গাড়ি ভাইয়া, চালুটা এখন হয় নাই, হইলে আমি আপনাকে জানাইতেছি, ফোন দেবো, আমি চালু হওয়া মাত্রই ফোন দেবো আপনাকে। আপনি